হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আইওএস 17-এ প্রচুর ফিচার রয়েছে, তবে এইসব ফিচারের ভিতরে এমন অনেক হিডেন ফিচার থাকে যা হয়তো অ্যাপেল নিজেও বলে না। এই ফিচারগুলো যখন আমরা ডিভাইস ব্যবহার করি তখন বুঝতে পারি। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আইওএস 17-এর এমন কিছু হিডেন ফিচার শেয়ার করব যেগুলো আপনাদের জন্য অনেক ইউজফুল হতে পারে। তাই এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আইওএস 17-এর এমন অনেক ফিচার রয়েছে যেগুলো হাইড করা রয়েছে, বাট এই ফিচারগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে কিছু জানতে বা শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর কথা বাড়াবো না, চলুন দেখা যাক কী কী হিডেন ফিচার রয়েছে। কমবেশি অনেক আইফোন ইউজারের আইফোনের কল লগ নিয়ে একটু সমস্যা ছিল, কারণ আইফোনের কল লগে 200-এর বেশি কল, ডায়াল বা মিস কল রাখা যেত না। বাট আইওএস 17-এ আপনি এখন আনলিমিটেডভাবে রাখতে পারবেন। যদিও সেটা আনলিমিটেড না, সেটার সংখ্যা হচ্ছে 2000, বাট এটাও কিন্তু অনেক হিউজ পরিমাণ। 2000 কল লগ রাখতে প্রায় কয়েক মাস সময় লাগবে যারা খুব কম কথা বলেন। সেই ক্ষেত্রে এটা খুবই হিউজ একটা সংখ্যা, এবং এই ক্ষেত্রে অনেকের এমনও হতে পারে যে 2000 কল লগ আসতে প্রায় 2 মাস বা 3 মাস সময় লেগে যেতে পারে। বাট এটা আমাদের জন্য অনেক ইউজফুল একটি, যে এতে আনলিমিটেডভাবে 2000 কল লগ অ্যাড করা যাচ্ছে। প্রায় সময় আমাদের ক্যাপচার করা ছবি বা বিভিন্ন ধরনের ছবি ক্রপ করার প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে আপনি যদি আইওএস 17 আপডেট করা হন, তাহলে জাস্ট যে কোনো ছবি জুম করার পর আপনার স্ক্রিনে যতটুকু আসে এতটুকুই ক্রপ করতে পারবেন। নর্মালি উপর দিকে ক্রপ অপশন পাবেন, এই ক্রপে ক্লিক করলে এখানে আপনি আরও 4টা অপশন পাবেন, ফুল স্ক্রিন, অরিজিনাল, তারপর হচ্ছে ওয়াইড স্ক্রিন এবং স্কোয়ার। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন ঠিক সেম মতো আপনার সেই ছবিটা ওই সাইজ হয়ে যাবে। বাট আপনি যদি একেবারে একুরেটভাবে ক্রপ করতে চান, তাহলে দেখেন ক্রপ জাস্ট ক্রপে ক্লিক করবেন, ডানে ক্লিক করে দিবেন, আপনার ছবিটা একেবারে একুরেটলি আপনার স্ক্রিনে যেমন ছিল ঠিক সেম হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, জাস্ট জুম করবেন যতটুকু রাখতে চান, এরপর উপর দিকে যে ক্রপ করবে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল আপনার ছবিটা যেভাবে আপনি ক্রপ করতে চেয়েছিলেন ঠিক সেমভাবে ক্রপ হয়ে গেল। এত গেল ছবির ক্ষেত্রে। আইওএস 17-এ আপনি এখন চাইলে ভিডিও ক্রপ করতে পারেন। এজন্য কোন একটি ভিডিওতে যাবেন যে ভিডিওটি আপনি ক্রপ করতে চাচ্ছেন, এরপর আপনি ভিডিওটি জুম করবেন যে আপনি কতটুকু অংশ ক্রপ করবেন। এই ক্ষেত্রে আপনি আপনার মন মতো অংশ সিলেক্ট করার পর নিচের দিক থেকে পজ করতে পারেন, অথবা যদি আপনি পজ নাও করেন, উপরের দিকে যে ক্রপ অপশন চলে আসছে জাস্ট এই ক্রপে যদি ক্লিক করে দেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ক্রপ হয়ে যাবে। এটা খুব ইউজফুল ফিচার হতে পারে আমাদের জন্য। প্রায় সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করি, সেগুলো চাইলে আপনি এভাবে আপনার যে ফোনের স্ক্রিন রয়েছে স্ক্রিন অনুপাতে আপনি খুব সহজেই ক্রপ করতে পারবেন। জাস্ট জুম করার পর উপর দিকে ক্রপ দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু সেটা আপনার ছবি হোক বা ভিডিও হোক ক্রপ হয়ে যাবে। তো এই ফিচারগুলো খুব ইউজফুল হতে পারে, এবং এই ক্রপ ফিচারটা ভিডিওর ক্ষেত্রে প্লাস হচ্ছে ছবির ক্ষেত্রে অনেক ইউজফুল হতে পারে, এবং এটা শুধুমাত্র আইওএস 17-এই আপনি পেয়ে যাবেন। আইওএস 17-এর খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে স্টিকার। আপনি চাইলে আপনার ফটোস অ্যালবামে থাকা যে কোনো ছবির যে কোনো অবজেক্ট স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন। আপনি যে কোনো ছবির উপর প্রেস করে ধরলে স্টিকার অপশন চলে আসবে, স্টিকারে ক্লিক করলে আপনার সেই ছবিটি স্টিকার হিসেবে আপনার স্টিকারের যে অপশন রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার সেই স্টিকারটাকে আপনি চাইলে যখন অ্যাড করবেন সেটাকে কিন্তু আরও এডিট করতে পারবেন, আপনি চাইলে সেটাকে ফ্রেম দিতে পারবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, এবং এগুলো আপনার স্টিকারে অল টাইম জমা হয়ে থাকবে। এবং আপনি যে এই স্টিকারগুলো বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো বা এই ধরনের যে সোশ্যাল, ফেসবুক বলেন, টুইটার বলেন, এধারে ব্যবহার করতে পারেন, অথবা আপনার যে মেসেজিং অ্যাপ রয়েছে সেখানে চাইলেও আপনি স্টিকার অপশনে গিয়ে এখান থেকে আপনার স্টিকারগুলো যে কারোর সাথে শেয়ার করতে পারেন। খুবই ইজিলি এখানে বিভিন্ন ধরনের স্টিকার, বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি অ্যাড করতে পারবেন, যেগুলো আপনার সোশ্যাল মিডিয়া শেয়ারের জন্য অনেক উপযুক্ত হবে। এছাড়া আপনি যদি আপনার ফটোস অ্যালবাম থেকে কোনো একটি ছবির নিচে যে বাম পাশে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করেন, তাহলে
উপরের দিকে দেখেন অপশন রয়েছে, অপশনে ক্লিক করলে এখানে আপনি আরও কিছু অপশন পেয়ে যাবেন ফরম্যাটের জন্য। এই ফরম্যাটসের সবার উপর দিকে হচ্ছে অটোমেটিক, তারপর হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে মোস্ট ক্যাপেবল। এখান থেকে আপনি কোন কোয়ালিটিতে আপনার সেই ছবিটি এডিট করতে চান বা সেভ করতে চান ফরম্যাট হিসেবে সেটা সিলেক্ট করতে পারেন। কারণ আপনি যদি এই ছবিটি শেয়ার করেন সেই ক্ষেত্রে আপনার জন্য ফরম্যাট অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আপনি এখন থেকে শেয়ার শিটে এক্সপোর্ট আনমডিফাইডেড অরিজিনাল নামে একটি অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে আপনার যে ছবি বা ভিডিও সেটা আপনি এক্সপোর্ট করতে পারবেন ফাইলস অ্যাপে এবং এটা মডিফাই না করেও। যদিও এরকম একটি ফিচার সেভ টু ফাইলস অলরেডি কিন্তু শেয়ার শিটে ছিল আরও কয়েক iOS আগে থেকে, বাট এই iOS 17 আপনি এই ফিচারটি নতুন পাবেন এবং এর মাধ্যমে আপনি আনমডিফাই করে যে কোনো ফাইল আপনার ফাইলস অ্যাপে সেভ করে রাখতে পারেন। iOS 17 আপডেট করার পর আপনি যদি শর্টকাটস অ্যাপে যান তাহলে এখানে নিচের দিকে আপনি নতুন কিছু অপশন দেখতে পাবেন, যেমন বুকস, ক্যামেরা, চ্যাট জিপিটি। যদি আপনি ক্যামেরা ওপেন করেন এখানে দেখেন আপনার ক্যামেরায় যে সকল ফিচার বা ফাংশন রয়েছে তার প্রতিটা আইকন এখানে রয়েছে, যেমন পোর্ট্রেট। আমি যদি এই পোর্ট্রেটে ক্লিক করি এবং এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটাতে অ্যাড করে দেই, এরপর উপর দিকে ডান পাশে অ্যাড করে দেই, তাহলে হোম স্ক্রিনে কিন্তু পোর্ট্রেট নামে একটি অ্যাপ আইকন চলে আসছে। এখন আমি যদি অতিরিক্ত পোর্ট্রেট ছবি ক্যাপচার করি তাহলে আমি ক্যামেরা অ্যাপে না গিয়ে আমি যদি এই পোর্ট্রেট অ্যাপটাতে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমার ক্যামেরা পোর্ট্রেট মোডে অন হবে। নর্মালি ক্যামেরা অন হলে পোর্ট্রেটে যেতে হয় বা ছবিতে অপশন যেতে হয় বা ভিডিওতে যেতে হয়, সেমভাবে আপনি এখান থেকে যে কোনো আইকন অ্যাড করে নিতে পারেন। যে আইকনটি অ্যাড করে নেবেন শুধুমাত্র ওই আইকনে ক্লিক করলে সেম ওই ফিচারটা বা ওই অপশনটাই আপনার ক্যামেরার ওপেন হবে। এটা যে শুধু ক্যামেরার ক্ষেত্রে তা না, এই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন এখানে আরও কিছু অপশন রয়েছে বুকস, চ্যাট জিপিটি বা কন্ট্যাক্ট লিস্ট বা ক্লোকের ক্ষেত্রে, ফাইলসের ক্ষেত্রে, ফ্রিফর্মের ক্ষেত্রে, রিমাইন্ডারের ক্ষেত্রে, ফটোসের ক্ষেত্রে। ধরেন আপনি খুব ফেভারিট কিছু কন্ট্যাক্ট লিস্ট রয়েছে, যেসব কন্ট্যাক্ট লিস্টে আপনি অতিরিক্ত ফোন করেন সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, তো এরকম কন্ট্যাক্ট লিস্ট আপনি অ্যাপ আইকনের মতো অ্যাড করে নিতে পারেন, যাতে করে খুব সহজে কন্ট্যাক্ট লিস্টে না গিয়ে আপনি এখান থেকে খুব ইজিলি এবং খুব সহজে আপনার যে প্রিয় মানুষ রয়েছে তাকে ফোন করতে পারেন। আপনি যদি এখন iOS 17 ওয়েদার অ্যাপে যান তাহলে এখন থেকে আপনি আপনার যে রিসেন্ট ওয়েদার সেটা দেখার পাশাপাশি আপনি একদিন আগে আপনার লোকেশনে কেমন ওয়েদার ছিল সে বিষয়টাও দেখতে পাবেন, যা কিন্তু আগে ছিল না, কারণ সবসময় রিসেন্ট ওয়েদার দেখা যায়। বাট এখন থেকে আপনি ওয়েদার অ্যাপে একদিন আগের, মানে একদিন আগে যে টাইমটা আপনি পার করে আসছেন সেই ওয়েদারটাও দেখতে পারবেন। এছাড়া এখান থেকে এই যে অ্যারো অপশন রয়েছে এই অ্যারো অপশন যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার ওয়েদারের বিভিন্ন যে কন্ডিশন রয়েছে সেগুলো আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান চেক করতে পারবেন এবং এগুলো আপনার জন্য অনেক ইউজফুল হতে পারে। অনেক সময় আমরা আমাদের ফোনের যে পাসকোড রয়েছে সেটা চেঞ্জ করে থাকি। আপনি যদি এখন iOS 17 আপডেট করার পর আপনার পাসকোড চেঞ্জ করেন তাহলে চেঞ্জ করার পর আপনি 72 ঘন্টা সময় পাবেন। এই 72 ঘন্টার ভিতরে বাই চান্স যদি আপনি নতুন পাসকোড ভুলে যান তাহলে কিন্তু আপনি পুরান পাসকোডটা রিকভার করতে পারবেন। এবং এই ক্ষেত্রে দেখেন আমি মাত্র চেঞ্জ করলাম এবং এখানে দেখেন এক্সপায়ার প্রিভিয়াস পাসকোড নাও অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি আগের যে পাসওয়ার্ড রয়েছে সেটা রিকভার করতে পারবেন। এখানে টাইম দেওয়া রয়েছে যে আপনি এর জন্য শুধুমাত্র 72 ঘন্টা সময় পাবেন। তো অনেক ইউজার রয়েছেন যারা হয়তো পাসকোড চেঞ্জ করার পর হয়তো ভুলে যান, সেই ক্ষেত্রে তাদের জন্য এই ফিচারটা বা এই সেটিংটা অনেক অনেক ইউজফুল হতে পারে। আপনি যদি ফেস টাইম দিয়ে ভিডিও কল করেন সেই ক্ষেত্রে কিছু এক্সট্রা ফিচার আপনি উপভোগ করতে পারবেন। আপনি ফেস টাইমে কল করার পর আপনি যদি আপনার ফোনের কন্ট্রোল সেন্টারে চলে যান এবং এখানে দেখেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে, এই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করলে এখানে দেখেন আপনি যে পোর্ট্রেট মোড অপশন দেখতে পাচ্ছেন শুধু পোর্ট্রেট, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি যে ফেস টাইম দিয়ে ভিডিও কলে কথা বলছেন সেই ক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড পোর্ট্রেট করে দিবে এবং এই পোর্ট্রেটের এখান থেকে ডেপথ আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপরে আরেকটা ফিচার হচ্ছে স্টুডিও লাইট এবং এখান থেকে আপনার ইন্টেন্সিটি আপনি কন্ট্রোল করতে পারবেন, এখান থেকে কম বেশি করতে পারেন। এছাড়া আরেকটা হচ্ছে রিয়্যাক্ট, এখান থেকে যদি আপনি এই ফিচারটা অন করে রাখেন আপনি যদি আপনি ফেস টাইমে কথা বলার সময় আপনি যদি হাসি দেন তাহলে আপনার স্মাইল রিয়্যাক্ট আসবে, আপনি যদি
হার্ট চিহ্ন দেখান তাহলে লাভ রিয়্যাক্ট আসবে। এ ধরনের অনেক যে রিয়্যাক্ট যেগুলো রয়েছে এগুলো শো হবে, এবং আপনি যাই করবেন ডিসপ্লেতে আপনি যদি থামস আপ দেন তাহলে দেখা যায় লাইক বাটনের মতো এরকম রিয়াকশন শো হবে। এবং এই ফিচারটা শুধুমাত্র আপনি ফেস টাইমের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। আপনি যদি মেসেজ অ্যাপে যান এবং এই ক্ষেত্রে কাউকে মেসেজ পাঠাতে চান বা ছবি পাঠাতে চান, সেই ক্ষেত্রে এখানে প্লাসে যদি আপনি প্রেস করে ধরেন তাহলে কিন্তু আপনি সরাসরি গ্যালারি ওপেন করতে পারবেন। কিন্তু এই ফিচারটা তখনই কাজ করবে যখন আপনি প্রেস করে ধরবেন। নর্মালিভাবে যদি আপনি প্লাসে টাচ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন অপশন আসবে, বাট আপনি যদি সরাসরি এখান থেকে আপনার গ্যালারি ওপেন করতে চান তাহলে প্লাসে একটু প্রেস করে ধরবেন তাহলে গ্যালারি ওপেন হবে। এছাড়া এখানে যে আপনার অপশনগুলো রয়েছে আপনি চাইলে এখান থেকে সেগুলো মুভ করতে পারবেন, যে অপশনটা আপনার বেশি প্রয়োজন। এখানে দুইটা যেহেতু পেজ, এখানে যে ফিচারগুলো রয়েছে এর জন্য আপনার কাছে যে ফিচারটা বেস্ট মনে হয়, যে ফিচারগুলো বা যে সেটিংগুলো আপনি বেশিরভাগ সময় ব্যবহার করবেন সেগুলো চাইলে আপনি মুভ করে উপরের দিকে নিতে পারবেন। কারণ যেহেতু দুইটা পেজ, এই ক্ষেত্রে আপনি আপনার সেকেন্ড পেজের যে সকল ফিচার যেগুলো আপনি ফার্স্ট পেজে ব্যবহার করতে চান সেগুলো আপনি মুভ করে ফার্স্ট পেজে নিয়ে যেতে পারেন। এই ক্ষেত্রে দেখা যায় আপনি প্রথম পেজে আপনার প্রিয় যে ফিচারগুলো সেগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি আপনার ফটোস অ্যালবাম থেকে নিচের দিকে রিসেন্টলি ডিলিট যে ফোল্ডার রয়েছে এখানে যান, তাহলে এখানে আপনি যদি কোনো ছবি বা ভিডিও যেগুলো আপনার রিসেন্টলি ডিলিট ফোল্ডার রয়েছে এগুলো ডিলিট করতে চান, মার্ক করার পর এখন কিন্তু নর্মালি ডিলিট বাটন দেখতে পাচ্ছেন না, নিচের দিকে দেখেন থ্রি ডট রয়েছে ডান পাশে, এইখানে যদি এই ডট অপশনে আপনি ক্লিক করেন তাহলে আপনি এখানে ডিলিট এবং রিকভার করার অপশন পাবেন। আপনি এখান থেকে চাইলে রিকভার করতে পারেন অথবা ডিলিট করতে পারেন। ডিলিটে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করতে হবে ডিলিট করার জন্য, তাহলে আপনি ডিলিট করতে পারেন। আগে কিন্তু জাস্ট নিচের দিকে মার্ক করার পর এক পাশে হচ্ছে রিকভার বাটন আর এক পাশে হচ্ছে ডিলিট বাটন শো হতো, বাট এখন সেটাকে অ্যাপল আরও হাইড করে দিছে। এখন থ্রি ডটে ক্লিক করার পর আপনি সেই অপশনটি পাবেন। আপনি যদি এখন সাফারি ব্রাউজার ব্যবহার করেন এবং এই ব্রাউজিং ক্ষেত্রে আপনার অবশ্যই হিস্টোরি থাকে এবং এখন থেকে আপনি সেই হিস্টোরিটি আপনি ডেট বাই ডেট দেখতে পাবেন। দেখেন এখানে আমার প্রতিদিনের হিস্টোরি, কয় তারিখে কী কী ব্রাউজ করেছি, আমি এই অ্যারোতে ক্লিক করলেই কিন্তু সব কিছু লিস্ট দেখা যাবে। কারণ এই বিষয়টা কিন্তু আগে একেবারে নর্মালি এভাবে আসতো স্টেপ বাই স্টেপ, কিন্তু এখন থেকে আপনার যে দিন রয়েছে, যে তারিখ রয়েছে সে অনুযায়ী আলাদা আলাদা করে আপনি দেখতে পাবেন। এবং চাইলে আপনি এখান থেকে নির্ধারিত কোনো একটি তারিখের সব কিছু ডিলিট করতে পারেন। এই জন্য প্রেস করে ধরলেই দেখেন ডিলিট অপশন চলে আসছে। জাস্ট এখানে যদি আপনি ডিলিট অপশনে ক্লিক করে দেন তাহলে আপনার ওই দিনের যত হিস্টোরি রয়েছে সব ডিলিট হয়ে যাবে আপনার সাফারির অ্যাপ থেকে। iOS 17 আপডেট করার পর আপনি যদি সাফারি ব্রাউজার দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করেন, সেই ক্ষেত্রে ব্রাউজ করাকালীন আপনি নিচের দিকে যে ডাবল এ রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন লিসেন টু পেজ নামে একটি ফিচার রয়েছে। এটাতে ক্লিক করলেই এটাতে ক্লিক করলেই দেখেন যে আপনার সেই ওয়েবসাইটে যা যা লেখা রয়েছে সব কিছু কিন্তু আপনাকে পড়ে শোনাবে, এবং চাইলে এখান থেকে আপনি সেই পড়ার ভাষার স্পিরিট আপনি কম বেশি করতে পারবেন, আপনার সেই ভাষার চেঞ্জ করতে পারবেন যে কোন ভাষায় আপনি শুনতে চাচ্ছেন, এবং চাইলে আপনি এটাকে পজ করেও শুনতে পারবেন। এবং আপনি যদি এটা মার্ক করে বের হয়ে যান অন্য কাজ করতে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই যে প্যারা বা সেই যে আপনার প্রতিবেদন সেটা আপনাকে পড়ে শোনাবে। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব আজকের এই ভিডিওতে শেয়ার করা iOS 17-এর এই হিডেন ফিচারগুলো আপনার জন্য অনেক উপকারী হবে, এবং যদি এই ভিডিওটি দেখে আপনি কিছু জানতে বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আপনার কাছে কোন ফিচারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তিনিও এই বিষয়গুলো জানতে পারেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।